ঘন্টায় প্রায় 36 কিলোমিটার গতিবেগে ছুটে আসছে ধূমকেতু। কতটা ক্ষতি করে এই ধূমকেতু, এর জেরে কি হতে পারে, বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন সংবাদ ত্রিনয়নের সঙ্গে। সূত্রের খবর, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, সবচেয়ে বড় এই ধূমকেতুটি ঘন্টায় 35,405 কিমি গতিবেগে পৃথিবীর দিকে এগোচ্ছে। এই ধূমকেতুটির ওজন প্রায় 500 ট্রিলিয়ন টন, অন্যান্য ধূমকেতুর কেন্দ্রের চেয়ে যা 50 গুণ বড়। এই ধূমকেতুটি 2010 সালের নভেম্বরে প্রথম দেখা গিয়েছিল। তখন এটি সূর্য থেকে 4.82 বিলিয়ন কিমি দূরে অবস্থান করছিল। সৌরজগতের প্রান্ত থেকে তার কেন্দ্রের দিকে যাত্রা করছিল এটি। অন্যান্য ধূমকেতুর তুলনায় এই ধূমকেতুটির ভর 1,00,000 গুণ বেশি। শোনা যাচ্ছে এই ধূমকেতুটি 100 কোটি বছর পুরনো। সূত্রের খবর, এই ধূমকেতু নিয়ে চিন্তার কোনো কারণ নেই। মার্কিন সংস্থা নাসা বলছেন এটি সূর্য থেকে প্রায় 1.60 বিলিয়ন কিলোমিটারের বেশি অতিক্রম করবে না, যার ফলে এই ধূমকেতু পৃথিবীতে এসে পড়ার কোনো আশঙ্কাই থাকছে না। পৃথিবীর দিকে ছুটে আসলেও শেষ পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছবে না। মহাকাশ বিজ্ঞানীদের বিশ্বাস, 2031 সালে এটির যাত্রা পৃথিবী থেকে শনি গ্রহের যে দূরত্ব, সেই রকম দূরত্বে এসেই থেমে যাবে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ট্রিনার, সত্যের সাথে মানুষের পাশে।